নির্বাচন কমিশনকে সরকার জমা দিয়ে বড় করে বলে আসছিল কমিশনের উপর আস্থা না থাকার কথা। তারপরও কমিশনের আমন্ত্রণে নির্দিষ্ট সময়ের আগেই বিএনপির 16 সদস্যের প্রতিনিধি দল পৌঁছায় নির্বাচন কমিশন কার্যালয়ে। 2.5 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে তুলে ধরে 20টি প্রস্তাব। এর মধ্যে উল্লেখযোগ্য হল নির্বাচনের জন্য সহায়ক সরকার নিশ্চিত করা, ভোটের আগে সংসদ ভেঙে দেয়া, বিরোধী দলীয় নেতাকর্মীদের মামলা প্রত্যাহার, প্রতিরক্ষা বাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মোতায়েন, 57 দ্বারা বাতিল, ই ভোটিং বন্ধ, সব রাজনৈতিক দলের প্রচারের সমান সুযোগ তৈরি করা। দীর্ঘ বৈঠক শেষে বিএনপির মুখপাত্র বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে খুব বেশি প্রত্যাশা নেই তাদের, তবে সংলাপের পর কিছুটা আশাবাদী বলে জানান তিনি। এই সংলাপ বা রোডম্যাপ বা পথনকশা নিচক কালক্ষেপণ বা লোক দেখানোর কার্যক্রমে সীমাবদ্ধ হয়ে পড়বে না। এই সংলাপ যেন প্রহসন ও নিচক লোক দেখানোর কার্যক্রমে না হয়ে পড়ে তা কমিশনকে নিশ্চিত করতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং এই সংসদ যা আছে এই সংসদকে ভেঙে দিতে হবে। প্রতিরক্ষা বাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা প্রদান পূর্বক নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নিয়োজিত করতে হবে। নির্বাচনে কালো টাকা পেশি শক্তির ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচন কমিশনের নানা সীমাবদ্ধতার মধ্যে বিএনপির দাবি কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে অবশ্য সন্দিহান মির্জা ফখরুল। উনারা বলেছেন যে তারা অনেকখানি সীমাবদ্ধ আছেন, তবে একথাও তারা স্বীকার করেছেন যে দেশে বর্তমানে সেই অবস্থা নেই যে অবস্থায় তারা তাদের দায়িত্ব পুরো পালন করতে পারেন, একথাও তারা বলেছেন। এবং এটাও বলেছেন যে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে গণতন্ত্রের যে আসল মানে রূপ সেই রূপ বাংলাদেশে নেই। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্কের টানাপোড়েন কমাতে দলগুলোর মধ্যে সংলাপের আয়োজনে নির্বাচন কমিশনের মধ্যস্থতা চান বিএনপি মহাসচিব। সরকারের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না, এই উদ্যোগটা নির্বাচন কমিশনকে নিতে হবে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।